আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের এই সিলেট শহর, এ যেন প্রকৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেদিকেই চোখ যায় প্রকৃতি যেন খুবই কাছ থেকে আমাদেরকে ডাকে। আমরা সিলেটবাসীরা সত্যি অনেক ভাগ্যবান, কারণ আমরা এই সিলেট শহরকে খুবই কাছ থেকে দেখতে পারছি, জানতে পারছি, উপলব্ধি করতে পারছি হৃদয়ের গহীন থেকে। এরই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আমরা ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সমস্ত ছাত্রবৃন্দ এবং মোহতারাম শিক্ষকবৃন্দ এখন যাচ্ছি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় বেষ্টিত এলাকার মধ্য দিয়ে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তার মধ্যে আমাদের গাড়ি চলছে, এগিয়ে যাচ্ছে একের পর এক ধাপে ধাপে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের দিকে। আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমাদের এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের জার্নি, ছাত্রদের আনন্দের মুহূর্ত, তারই পাশাপাশি দেখানোর চেষ্টা করব কিছু মনোরম অবয়ব দৃশ্য। জনম জনম কদম কদম মুঠোয় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিপূর্বে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পাশে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা ধীরে ধীরে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে প্রবেশ করছি ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সমস্ত ছাত্রবৃন্দ। আজকের এই সফরের যিনি আয়োজন করেছেন আমাদের মাদ্রাসার মুহতারাম প্রতিষ্ঠাতা জনাব কাজী রফিক মিয়া সাহেব, আমরা দোয়া করছি ওনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নেক হায়াতের জিন্দেগি দান করুন, তারই পাশাপাশি দিনের খেদমত করার তৌফিক দান করুন। আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে সাথী পাই। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ধীরে ধীরে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে প্রবেশ করছে, একটু পর বিভিন্ন রাইডস চড়া হবে, আপনাদেরকে সেই দৃশ্য বলিয়ে দেখানোর চেষ্টা করব।
প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের ছাত্রদের এনজয়ের মুহূর্ত, আনন্দের মুহূর্ত আপনারা দেখুন, উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটি রাইড, তারই পাশাপাশি আছে অনেকগুলো রাইড, ছোট বড় সবার একসাথে দেখা যাচ্ছে সব রাইড। খুবই সুন্দর একটি জায়গা, সবার ভালো লাগছে। আশা করি আপনারা অবশ্যই এনজয় করছেন। বিস্তারিত দেখানো আপনাদেরকে ট্রাই করছি, আপনারা দেখুন। খুবই সুন্দর একটি পরিবেশ, চতুর্দিকে শুধু রাইডসগুলো দেখা যাচ্ছে চারিদিকে। আমার ব্লগ আউটটা কত একটা জিনিস করে যাও, দর্শক কেমন আছে বন্ধুরা? সবাই ভালো আছে? আপনারা দেখতে পাচ্ছেন একটা দুষ্ট, একদম দুষ্ট দেখি। আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে এসেছি আজকে, ছাত্ররা ফটোগ্রাফিতে দেখা পাচ্ছে, সমস্ত ছাত্রবৃন্দ মিলে আজকে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে ঘুরতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড়। জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে, আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আমরা ট্রেনের মধ্যে উঠবো। আমার সাথে আছে মনসুর, তারপর হচ্ছে আলদুমান, তারপর মাইনুর,
তারপর কে আমিনুর শরীদ সজন ভাই আসলে যুদ্ধ বিমান সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে মুস্তাকিম। তুমি কিছু বলবে আমার ব্লগে? আমি কি বলবো ভাই, এই যে এসেছি আমরা, খুব ভালো, খুব সুন্দর জায়গা, আমরা দেখতে পারছি কত সুন্দর পার্ক, এই যে ডাইনোসর, এখানে ঘোড়া, আবার এই যে কত সুন্দর ট্রেন, বাঘের মুখের ভিতর, কিন্তু বাঘের ভিতর মুখের ভিতর না, আসলে এটা আর কি দোকানের ভিতর দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা কিন্তু পানি চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে কয়েস, মুহিবুর, এরপর হচ্ছে জুনেদুর, কোথায় জুনেদুর আসো, এরপর হাসাইন, এদিকে আসো, আমার সাথে আছে শেগুন, এরপর হচ্ছে সাজিদুর, আমাদের সাথে আছে ইশতিয়াক, আমার বিআই, আপনারা দেখতে পাচ্ছেন, কিছু বলো আমার ব্লগে। আসসালামু আলাইকুম, তো আমরা ইউনো সিলেট আইসি বেরানি, আমরা মাদ্রাসার পক্ষ থেকে, আমরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাইনুল আইসি আমরা, তো আমরা ভালো লাগে ইউনো আইয়া, খুব খুশি হয়েছি ইউনো আইয়া প্রথম আইসি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সাথে আছেন ইমন, কমপ্লিট হাবিচ্ছাপ আলহামদুলিল্লাহ, কতবার করেছো শেষ কমপ্লিট হাবিচ্ছাপ আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাকরুল আলমিন তার এই মেয়ে আমলে প্রদান করুন, এই দোয়া করছি। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকের সফরের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, মাদ্রাসার সমস্ত ছাত্রবৃন্দ অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের খোলা মাঠে এসে বসেছে। আমরা একটু পর হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিব, তারপর জিয়ারত শেষে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য পথে যাত্রা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া ডুবুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সমস্ত ছাত্রবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছে। মাদ্রাসার মোহতারাম সুপার হযরত মাওলানা সাদিকুর রহমান সিরাজি হুজুর মহোদয় আমাদেরকে নসিহত করছেন। একটু পর আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড থেকে বিদায় নেব। আশা করছি আমাদের এই মুহূর্তগুলো আপনারা এনজয় করেছেন। আমাদের আজকের এই সফরের স্পন্সর যিনি করেছেন, আজকের যিনি স্পন্সর ছিলেন, তিনি হলেন জনাব কাজী রফিক মিয়া সাহেব, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয়।
আর সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমাদের ব্লগটি আপনারা এনজয় করেছেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অপেক্ষায় থাকুন পরবর্তী ব্লগের। ইনশাল্লাহ আমরা পরবর্তী ব্লগে অন্য কোথাও যাবো, অন্য কোনো দর্শনীয় স্থান দেখানোর ট্রাই করবো। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।